রসুন ও দুধ খেলে কি হয় জানুন? দুধ ও রসুন খুব উপকারী একটি খাবার, এতে রয়েছে স্বাস্থ্যগত গুণ। জানেন কি, দুধের মধ্যে রসুন মিশিয়ে খাওয়া রয়েছে অনেক উপকার। দুধকে আদর্শ খাবার বলা হয়। এর মধ্যে মানব শরীরের জন্য প্রয়োজন প্রায় সব উপাদানই রয়েছে। আর রসুনের মধ্যে রয়েছে প্রদাহ উপাদান, রয়েছে ব্যাকটেরিয়া বিরোধী উপাদান। রসুন দুধের পানীয় তৈরি করবেন কিভাবে? 500 ml দুধ, খোসা ছাড়ানো 10 কোয়া রসুন, 2 থেকে 3 চা চামচ চিনি, 250 ml পানি। যেভাবে প্রস্তুত করবেন, একটি পাত্রে দুধ ও পানি মিশান, এতে রসুন দিন, তারপর ফোটানোর জন্য চুলায় দিন। দুধ জাল দিয়ে অর্ধেক পরিমাণে হয়ে গেলে নামিয়ে ফেলুন। তারপর মিশ্রণটি চিনি মেশান, উষ্ণ থাকতে থাকতে খেয়ে ফেলুন। রসুন ও দুধের উপকারিতা। রসুন ও দুধ অ্যাজমা প্রতিরোধে কাজ করে। সপ্তাহে 3 বার রসুন ও দুধ পানীয় খেলে নিউমোনিয়া কমতে সাহায্য করে। এই পানি শরীরের বাজে কোলেস্ট্রলের পরিমাণ কমায়, রক্ত জমাট বাধা প্রতিরোধ করে, রক্ত সঞ্চালন ভালো করে। তবে অবশ্যই দুধটি লো ফ্যাট হতে হবে। নিয়মিত এই পানীয় পান করলে আর্থারাইটিসের সমস্যা কমবে। দুধ ও রসুন ঘুমের সমস্যা প্রতিরোধে উপকারী। ঠান্ডা কাশি কমাতে দুধ রসুন পানীয় খেতে পারেন। রসুন দুধ প্রজনন ক্ষমতা বাড়াতে কাজ করে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। নিজেও জানুন, অন্যকে জানার সুযোগ করে দিন।